আমরা তো রাস্তায় প্রশ্ন করি নাই যে তুমি কি তরিকতপন্থী, হকিকতপন্থী, হিন্দু না মুসলমান, তাহলে এখন কেন এই কথাটা উঠতেছে, মাজার ভাঙা হচ্ছে? হেফাজতের উপরে যখন হত্যা হয়েছে আমরা সেটার প্রতিবাদ করেছি। এখন যদি মাদ্রাসায় গিয়ে হাফেজি মাদ্রাসায় হচ্ছে বলাৎকার হয়, এই কথা যদি কেউ বলে, যদি মাদ্রাসা ভাঙতে যায়, আমরা সেদিনও এটার বিরুদ্ধে দাঁড়াবো। পরিষ্কারভাবেই বাংলাদেশের যে প্রাথমিক প্রজাতন্ত্রের ভিত্তি, যে বাংলাদেশের সকল নাগরিকের ধর্মচর্চা, আধ্যাত্মিকতা চর্চা, চিন্তা চর্চা, স্বাধীনতা আছে, এইটার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা বলে আমি মনে করি মাজার ভাঙাটা। তো আমরা যারা বাংলাদেশে বিগত জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা যারা মোকাবেলা করেছি, আমরা মনে করি যে এইটা বাংলাদেশের জাতীয় ঐক্যের বিরুদ্ধে, যে জাতীয় ঐক্য আমরা বলেছিলাম যে দেশের সব মানুষ এক। আমরা তো রাস্তায় প্রশ্ন করি নাই যে তুমি কি তরিকতপন্থী, হকিকতপন্থী, হিন্দু না মুসলমান, তাহলে এখন কেন এই কথাটা উঠতেছে, মাজার ভাঙা হচ্ছে? তার মানে হচ্ছে যে, তাহলে আপনি তখন বলতেন যে যারা মাজারের তারা মিছিলে আসতে পারবে না। তার মানে হচ্ছে যে যারা এই কাজটা করছে তারা আসলে জুলাই বিপ্লবের, জুলাই গণ অভ্যুত্থানের চেতনার শত্রু, এবং যারা এই কাজটা করছে আমরা তাদের বিরুদ্ধে আছি, এবং আমরা নির্যাতিত তরিকতপন্থী মানুষের, বাউল ফকির, বাংলাদেশের সকল মানুষের স্বাধীনতার পক্ষে আছি। আচ্ছা, খুব ভালো কথা, যদি মাজারে গাঁজা সেবন হয় তাহলে যে গাঁজা বিক্রি করে, যে গাঁজা সেবন করে, আপনি সেটা ডকুমেন্ট সহ রাষ্ট্রীয় বাহিনীকে আপনি জানান, তারা ব্যবস্থা নিক। তারা যদি মনে করে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আপনি কে, তাই না? এখন যদি মাদ্রাসায় গিয়ে হাফেজি মাদ্রাসায় হচ্ছে বলাৎকার হয়, এই কথা যদি কেউ বলে, যদি মাদ্রাসা ভাঙতে যায়, আমরা সেদিনও এটার বিরুদ্ধে দাঁড়াবো। আমি পার্সোনালি ধরেন যে শিবিরের কর্মীদের উপর যখন ক্রসফায়ার হয়েছে এটার বিরুদ্ধে কথা বলেছি। আমি পার্সোনালি ধরেন যে আমরা, শুধু আমি একা না, আমরা যারা আয়োজন করছি, আমরা হেফাজতের উপরে যখন হত্যা হয়েছে আমরা সেটার প্রতিবাদ করেছি। এবং আমরা মনে করি যে এখন যদি আপনি মাজার ভেঙে আপনি যেটাকে সঠিক ইসলাম মনে করেন এটা অন্যদের উপর চাপায় দিতে চান, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে থাকবো। আমরা সরকারের এখনও পদক্ষেপ সন্তোষজনক না, কিন্তু আমরা এখনও শেষ কথা বলতে চাই না সরকারের ব্যাপারে। আমরা আহ্বান জানাই যে খুব দ্রুত তিনটা উদ্যোগ নেন। প্রথম কথা হচ্ছে যে যারা হামলা করেছে এদেরকে চিহ্নিত করে প্রকাশ্যতি ভালো হয়েছে, এদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে মাজারগুলো ভাঙা হয়েছে সেটা খুব দ্রুত, মানে সেটা ঠিক করার ব্যবস্থা করেন এবং আগের কালচারটা ফিরে আনার ব্যবস্থা করেন। আর তৃতীয় কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের উস্কানি যারা দেয়, ঠিক আছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।